দেশের প্রবাসী আয়ে দীর্ঘমেয়াদে মন্থর গতি আনতে পারে করোনা সংক্রমণ। প্রবাসীদের কর্মহীনতা, দেশে ফিরে আসা এবং রেমিটেন্স হাউস বন্ধ থাকায় এরই মধ্যে মার্চে বিদেশ থেকে 12% কম অর্থ এসেছে। বিশ্বব্যাংক বলছে বছর শেষে প্রবাসীদের আয় কমতে পারে অন্তত 22%। আর বিশেষজ্ঞরা বলছেন করোনার পরবর্তী সময়ে প্রবাসী আয়ের ধারা সচল রাখতে এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে। করোনা সংক্রমণ শুরুর পর 21 মার্চ থেকে সান্ধ্যকালীন কারফিউ জারি করেছিল সৌদি আরব। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় 2 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য মক্কা মদিনাকে লকডাউন করা হয়। পরে যুক্ত হয় রাজধানী রিয়াদ এবং জেদ্দা। সব কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন দেশটিতে থাকা প্রায় 39 লাখ বাংলাদেশি, যারা মোট প্রবাসীদের 31%। সৌদি আরবের মতো বিশ্বের যেসব দেশে বাংলাদেশিরা বেশি আছেন প্রায় সবগুলোই করোনা ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতির মধ্যে আছে। আমাদের বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী আয় তিনভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রতি বছর আমাদের 7 থেকে 8 লাখ লোক বিদেশে যেতেন, ইতিমধ্যে আমাদের 1.5 লাখ লোক বিদেশে যেতে পারেনি। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ এই সময়ের অন্তত পক্ষে 2 লাখের বেশি প্রবাসী ফিরে এসেছে। ইউরোপ আমেরিকার রেমিটেন্স হাউসগুলো প্রায় বন্ধ, মধ্যপ্রাচ্যের কিছু রেমিটেন্স হাউস থেকে রেমিটেন্স আসলেও অধিকাংশ রেমিটেন্স হাউস বন্ধ। রেমিটেন্স ট্রান্সফারকে একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করার জন্য সরকার বিভিন্ন যে মাল্টিল্যাটারাল ফোরামগুলো রয়েছে সেখানে আবেদন করতে পারেন। 2019 সালে মার্চে প্রবাসী আয় ছিল $146 কোটি, এবছর 128 কোটি, অর্থাৎ আয় কমেছে 12%। বিশ্বব্যাংকের হিসেবে বছর শেষে প্রবাসী আয় দাঁড়াবে $140 কোটি, যা গত বছর ছিল $183 কোটি, অর্থাৎ এবছর 22% কম। শুধু প্রণোদনা দিয়ে এই সংকট মোকাবেলা করা যাবে না। বিদেশে যারা আছেন তারা পরিস্থিতি স্বাভাবিক হলে কী করে কাজে যুক্ত হতে পারেন, পাশাপাশি যারা ফেরত এসেছেন তারাও আবার কি করে যেতে পারেন, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কোভিড থেকে উত্তরণের পরে চাকরি ছাঁটাই হলে যদি হয় সেটা বন্ধ করার চেষ্টা, অন্যদিকে যদি হয়ে যায় প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, সমস্ত কিছু টাকা পয়সা যাতে তারা ফেরত পান। দীর্ঘমেয়াদে কিন্তু এইসব রাষ্ট্রগুলোতে অন্য ধরনের হলেও কর্মসংস্থান তৈরি হবে, বিশেষ করে স্বাস্থ্যখাতে যে পদগুলোতে লোক প্রয়োজন সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিপদটা পার হবার একটা উপায় হতে পারে। প্রবাসী আয় প্রবাহ চাঙ্গা না হলে প্রভাব পড়বে জিডিপির প্রবৃদ্ধিতেও, কেননা জিডিপিতে প্রায় 6% অবদান রাখে রেমিটেন্স। আরিফ রহমান, DBC News, ঢাকা।